8ই ডিসেম্বর 1930 আমাদের ইতিহাসের পাতায় যা একটা স্মরণীয় দিন। এই দিনেই বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং এ ঢুকে হত্যা করেছিলেন অত্যাচারী ইংরেজ ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসনকে। ইতিহাসে যে ঘটনা পরিচিত অলিন্দ যুদ্ধ নামে, এই ঘটনার পর বিনয় ও বাদল আত্মহত্যায় সফল হলেও বেঁচে যান দীনেশ। বিচারে 1931 7ই জুলাই তাঁর ফাঁসি হয়। এই বিচার করেছিলেন এর আগেও রামকৃষ্ণ বিশ্বাস নামে একজন কিশোরকে ফাঁসির আদেশ দেওয়া বিচারপতি গার্লিক। আর এই বিচারপতির বিচারের ভার পড়েছিল এক কিশোরের উপর। ইতিহাসে অনেক গল্পের ভিড়ে হারিয়ে যাওয়া সেই গল্পই তোমাদের আজ বলবো। সেদিনটা ছিল 27শে জুলাই 1931। সকাল 10টা নাগাদ একটা কালো অস্টিন গাড়ি ঢুকলো আলিপুর কোর্ট চত্বরে। ধীর পায়ে নামলেন সেই কুখ্যাত বিচারপতি গার্লিক। গুনগুন করে একটা গানের সুর ভাঁজতে ভাঁজতে পা বাড়ালেন আদালতের সিঁড়িতে। দু তিন ধাপ সবে উঠেছেন, অমনি থামের আড়াল থেকে বেরিয়ে এলো এক রোগাটে কিশোর। বিস্ময়ে হতভাগ জজ সাহেব দেখলেন সে কিশোর দু হাতে পিস্তল উঁচিয়ে তাক করেছে তাঁরই দিকে। চিৎকার করার আগেই পরপর 5টা গুলি বিচারক গার্লিককে এফোড় ওফোড় করে দিল। সম্পূর্ণ হলো বিচারকের শেষ বিচার। ততক্ষণে বিচারকের দেহরক্ষীর গুলিতে আহত হয়েছে সেই কিশোর। পকেট থেকে একটা সায়ানাইডের ক্যাপসুল বের করে সে মুখে দিল আর ঢলে পড়ল সিঁড়ির ওপর। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হলেন টেগার্ড সহ কলকাতা পুলিশের বাঘা বাঘা গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে কিশোরের পকেট থেকে পাওয়া গেল একটা নোটবুক, তাতে লেখা ধ্বংস হও, দীনেশ গুপ্তকে ফাঁসিতে ঝোলানোর এই হলো পুরস্কার, নিচে সই বিমল দাশগুপ্ত। তবে কি এই সেই বিমল দাশগুপ্ত যাকে মেদিনীপুরের জেলা শাসক পেডিকে হত্যার জন্য পুলিশ হন্যে হয়ে খুঁজছে? না, আদতে সেই কিশোর ছিল 24 পরগনা জেলার মজিলপুরের কানাইলাল ভট্টাচার্য। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান কানাই স্কুলে থাকতেই বিপ্লবীদের সংস্পর্শে আসে এবং যোগ দেয় বিভি অর্থাৎ বেঙ্গল ভলেন্টিয়ার্সে। দীনেশ গুপ্তের ফাঁসি হওয়ার পর দলের নির্দেশে সে গার্লিক হত্যার দায়িত্ব নেয়। আর ইচ্ছে করেই কানাই নিজের পকেটে রেখেছিল বিমলের নাম, যাতে বিমল মারা গেছে ভেবে পুলিশ তাকে খোঁজা বন্ধ করে দেয়। বহুদিন পর্যন্ত পুলিশের ধারণা ছিল এই কিশোরই বিমল। এমনকি যখন পুলিশ কানাইয়ের মাকে ডেকে তার দেহ দেখায়, তিনিও স্বীকারোক্তি দেন যে এ তার ছেলে নয়। সম্ভবত স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ইনি একমাত্র বিপ্লবী যিনি একজন ইংরেজ শাসককে হত্যার কৃতিত্বের চেয়ে সহযোদ্ধার জীবনকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন। নাম যশ খ্যাতির থেকেও তাঁর কাছে বড় হয়ে উঠেছিল দেশের স্বার্থ। ইতিহাস বিখ্যাত অলিন্দ যুদ্ধের সঙ্গে তাই এই পর্বে আমরা স্মরণ করলাম অমর শহীদ কানাইলাল ভট্টাচার্যকে। তাঁর বীরত্বের গল্প তোমরাও মনে রেখো কিন্তু।